জনবৈশ খেলায় ককথম পান্ডা সিমি খেলায় লোকসভা চংবার নিপির মূন ইয়াকাকা নাইকা কংগ্রেস টাইপ বিনি বেটেক বুপরা মথা ফার্সল হাইন হাই কাইসা ককথম পান্ডা খেলায় ককবাই সিমিন দাল বিদাল সামুং বুদাং নাহারকা ইউথ কংগ্রেস তাই এনএসইউআই মথা সাশাল সারিনি দামথাম জরাও সাকলাই জাংনাই লোকসভা চংবারনি শালমারিতে কিসাসক বিধানসভা আজক থাইনি চংবারনি শালমারি চংবারিন কিটিং একশি বদল সিপিএম তে বিজেপি কবংমা সালসকাং হাবাও অংখরফানো তাবুব পার্টি অফিস সিমি আচগৈ জনওয়াইসা ককতুম পান্ডা খেলাইমা বাই সিমিন লোকসভা চংবারনি সামংবুতাং নাহারনানি নাই তংখা হাস্তে কংগ্রেস সালকিসার সিকাঙ্গ আলকা আলকা মহিলা কংগ্রেস তে হাস্তে কংগ্রেস বদল ককথুম পান্ডা খেলাইমানি ইয়াগুলো ফার্সাল হাই নহাই কাইসা ককথুম পান্ডা খেলায়ই ককবাই সিমিন লোকসভা চংবারনি দাল বিদাল সামং বুতাং নাহারকা ইউথ কংগ্রেস তাই এনএসইউআই মথা কিছু খুব গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং কিছু তথ্য পেশ করব। আমরা সকলে জানি যে রাজ্যের একটি জুমলাবাজ সরকার চলছে, যে সরকারের মাধ্যমে মানুষদেরকে দিনের পর দিন ভুল তথ্য ও ভুল প্রতিশ্রুতি দিয়ে যুবকদের জীবনের সাথে ছিনিমিনি খেলা হয়েছে। আমরা দেখেছি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা দেখেছি রাজ্যের প্রায় 90% স্কুলে শিক্ষক নেই। আমরা কিছুদিন আগে সংবাদ মাধ্যমে একটি এপিসোড দেখেছিলাম যারা স্কুলের মাঠে কিছু বাচ্চা পড়াশোনা করছে এবং সেই স্কুলের টিচার নেই, সেই স্কুলে ব্লুটুথের মাধ্যমে একটি সাউন্ড বক্স রেখে সে নিয়ে পড়াশোনা করানো করছে। আজকে রাজ্যে বেকারত্বের হার রেকর্ড ছোঁয়া। আমরা যদি দেখি দেশের হার 10.4% আর রাজ্যের হার 14.7%, নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয়, যেটা কখনো ইতিহাসে ত্রিপুরাতে কখনো এই চিত্র দেখিনি। আমাদের প্রশ্ন যে রাজ্যে যখন শিক্ষক সংকট, রাজ্যের মুখ্যমন্ত্রী তখন মাঠে মাঠে গিয়ে ক্রিকেট বল দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদযাপন করছেন, রাজ্যে বেকার ঠকানোর খেলা এই মেন লিগটা সরকার নিজে না নিয়ে তার মাধ্যমে করাচ্ছে টিপিএসসি জিআরপি মাধ্যমে তারা করছে প্রস্তুত সিলেবাস বহির্ভূত ভাবে বা এটা আবার চাকরি আর হচ্ছে এবং সবশেষে কিছুদিন আগে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে সেটাও সিলেবাস বহির্ভূত বহু বছর পর কিছু পথ অতপূর্ণ মতো সেই ইঞ্জিনিয়ারিং সার্ভিসের আর চাকরি হবে না। জিআরবি নিয়োগের মাধ্যমে একই জিনিস প্রমাণিত হয়েছে, 430টি পদ বাইরে চলে গেছে, ওয়েটিং লিস্ট রাখা হয়নি। এবার আসুন টিসিএস টিপিএস 35টি পদ, সিডিপি প্রায় 4.5 বছর পার হয়ে গেছে, এখনো চাকরি হচ্ছে না, 6 বছর হচ্ছে, কম্বাইন্ড মিসেলিনিয়াস পরীক্ষায় নেওয়া হচ্ছে না। এডুকেশন দপ্তরের যেখানে আমাদের চাকরির একটা বিশাল সেই শুরু থেকে ত্রিপুরা রাজ্যে, সেখানে আমি ইতিমধ্যেই বলেছি ক্যাপসিটি নির্দেশিকা জারি করে দিয়েছে যে প্রাইমারি টিচার হতে গেলে 12 পাস এবং গিয়ারের থাকতে হবে। এসটিজিটি এসটিপিজিটি নিয়োগ সংরক্ষণ নিয়োগ বহির্ভূতভাবে হওয়াতে বন্ধ হয়ে গেছে। আর সবশেষে যেটা বলবো, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক সংকট আপনারা জানেন প্রচুর। বর্তমান সময়ে আমরা কাগজটা আপনাদের দিয়ে দেব, 13,000 জন শিক্ষক রয়েছে, 24,000 পদ আছে, তার মানে প্রায় 14,000 পদ খালি পড়ে রয়েছে। রাজা খরাগুল নিশিমি প্রণাম নিকক থুম চিনি খরাং।